হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভীষণ ভালো আছো। আমার নতুন এপিসোডে তোমাদের স্বাগত জানাই। বন্ধুরা, এই যে ফোনটি দেখতে পাচ্ছ, এটি হচ্ছে ভিভো Y21। বন্ধুরা, আমার ফোনটি খারাপ হয়ে গেছিলো, সেই জন্য এই ফোনটা আমি নিয়েছি, অবশ্য এটা বাড়ির জন্যই। তো সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে, ফোনটি দেখে আমার ভালো লেগেছে, এবং আমরা তো অনেকেই অনেক ধরনের ফোন কিনি, তো এই ফোনটি নিয়ে আমার খুবই ভালো লেগেছে। আজকে আমরা আনবক্সিং করছি ফোনটা, তোমাদের দেখাবো। ভিভো Y21 মোবাইলটির সম্বন্ধে আমি তোমাকে ডিটেল জানিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই ফোনটি অ্যান্ড্রয়েড 11, ফান টাচ ওএস 11.1 প্রসেসর রয়েছে এটার মধ্যে, এবং এটার স্ক্রিনটা আপনাকে আমি জানাবো, 6.51 ইঞ্চিস রয়েছে। ফোনটিতে আপনি 4GB র্যাম আছে, 64GB রম আছে, প্লাস 1GB আপনি চাইলে বাড়াতে পারেন। এটা আপনার ওয়ারেন্টি কার্ড রয়েছে, যেটা আপনি দেখতে পাচ্ছেন এখন এই মুহূর্তে, এবং তার সাথে একটা ব্যাক কাভারও দিয়েছে কোম্পানি, খুব সুন্দর ব্যাক কাভার, বিউটিফুল। এর সাথে আপনাকে আমি বলবো যে এটা 5000mAh এর ব্যাটারি রয়েছে, আপনার 18W ফাস্ট চার্জিং ব্যাটারি রয়েছে। আপনাকে এই মুহূর্তে আমি খুলে দেখাচ্ছি যে মোবাইলটি কীরকম দেখতে। আমার তো খুব ভালো লেগেছে মোবাইলটা যখন আমি ডেমো দেখেছিলাম। ক্যামেরা সম্বন্ধেও আপনাকে আমি জানাবো, এইটা সাইডে আপনার ফিঙ্গারপ্রিন্ট রয়েছে, আপনি এটা দেখতে পাচ্ছেন, এবং ক্যামেরা সম্বন্ধে আমি আপনাকে জানাবো যে ক্যামেরা যেটা রয়েছে AI ক্যামেরা রয়েছে, রেয়ার ক্যামেরাটা আপনার 13 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে, এবং 2 মেগাপিক্সেল সুপার ম্যাক্রো ক্যামেরা রয়েছে, এবং আপনার যদি ফ্রন্টে আছে হচ্ছে 8 মেগাপিক্সেল ক্যামেরা। তো বন্ধুরা, আপনারা তো দেখতেই পাচ্ছেন ব্যাক কাভারটা কত সুন্দর লাগছে, পিছনের ব্যাক সাইডটা দারুণ লাগছে, আমার তো খুব ভালো লেগেছে পিছনের এই শাইনিং ব্যাক কাভারটা দেখে। এবং অ্যাডাপ্টার সাথে দিয়ে দিচ্ছে, এবং আপনাকে ডেটা কেবিলও সাথে দিয়ে দিচ্ছে। তো এখন তো অনেক রয়েছে, যারা অনেক ফোন রয়েছে যাদের সাথে কিন্তু আপনার ডেটা কেবিল বা চার্জার কিছুই দেওয়া হচ্ছে না। তো আমি আপনাকে এটাই জানাবো যে বন্ধুরা, কম দামে কিন্তু আপনি বেশি ফিচার্স মোবাইল কখনোই টেকসই হতে পারে না। যেরকম আপনি ফিচার্স নেবেন ততটাই আপনাকে পয়সা ইনভেস্টমেন্ট করতে হবে। তো আমি ওভারঅল দিক থেকে এই ফোনটা আমি হ্যাপি এবং নিয়ে, এবং আশা করি আপনাদের যদি 13 থেকে 13.5-14 মধ্যে রেঞ্জ থাকে, তো আপনি এই ফোনটা আরামসে আপনি ইউজ করতে পারেন, এবং খুব ইউজার ফ্রেন্ডলি আছে। আশা করি আপনাদের ভালো লাগবে ফোনটা। আপনারা যদি নিজেরা দেখতে চান, তাহলে আপনারা আপনাদের নিকটবর্তী স্টোরে গিয়ে আপনারা এই ফোনটির ডেমো বা ফিচার্স দেখে নিতে পারেন, আশা করি ভালো হবে। ধন্যবাদ, ভালো থাকবেন।